আমার প্রশ্নটি হচ্ছে, এশারে বেতের নামাজে দোয়াইকুনুতের জায়গায় আইতাল কুরসি পড়লে হবে কিনা? আর জায়নামাজ পা দিয়ে সরালে কি গুনাহ হবে? এশার নামাজের যে দোয়া কোনো দোয়া কোনো তো দোয়া কোনো তুই পড়তে হবে, আয়াতুল কুরসির তো জায়গা না এটা। মানে উনি যেটা জানতে চাচ্ছেন যে দোয়ায় কুনুত অর্থাৎ আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, আমাদের সমাজে যে প্রচলনটা আছে যে এই দোয়ায়, এই দোয়াটাকে দোয়া কুনুত হিসাবে কিন্তু আমাদের সমাজে পরিচয় হয়ে গেছে। এখন কেউ যদি এই দোয়া কুনুত না পারেন, তো তাকে তো এই আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা দোয়াটা না পারেন, ওনাকে তো একটা না একটা পড়তে হবে। তখন ইনি কী পড়বেন? রাব্বি জিদনি ইলমা পড়তে পারেন, বা আয়াতুল কুরসি পড়তে পারেন, বা যে কোনো দোয়া ওনার মুখস্থ আছেন পড়তে পারবেন কিনা। কিন্তু পারা সত্ত্বেও যদি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা পারেন, যেহেতু অর্থটা ভালো, সেটা তো উনি পড়বেন। কিন্তু যদি কারো মুখস্থ না থাকে, সেক্ষেত্রে উনি কী করবেন? এখানে দুটো অপশন, একটা হলো এই মশলাটা বিভিন্ন সময় প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করে, দোয়ায় কোনো শিক্ষা করা, একজনে নামাজের জন্য পারছে না, এই জন্য সে দোয়া কুনুত পারে না, যে কোনো একটা আপনার সুবহানাল্লাহ পড়লো, আয়াতুল কুরসি পড়লো, এটা হলো একটা অপশন। দ্বিতীয় অপশন হলো উনি এটা আর শিখেন না, সবসময় তিনি এটাই পড়েন। তো অনেক মাসলা জিজ্ঞাসা করে যে দোয়া কুনুত পড়বো কিনা, মানে দোয়া কুনুত আমি জানি না, তো আমি দোয়া কুনুত জানি না, এই জন্য আপনি বসে থাকবেন না, দোয়া কুনুত শিক্ষা করবেন, দোয়া কুনুত শিক্ষা করবেন, এই যতদিন শিখতে লাগে ততদিন আপনি পারছেন না, মুখস্থ হচ্ছে না, তখন ওজুরের কোনো মাসলা নেই, আপনি সমস্যা মুখস্থ হচ্ছে না পারছেন না, তখন ওটা করতে পারে। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন, জায় নামাজে যদি পা ও লাগে তাহলে গুনাহ হবে কিনা? না, জায় নামাজে পা তো লাগবেই, নাহলে আপনি নামাজ পড়বেন কেমনে? হ্যাঁ রাইট, সুন্দর কথা বলছেন আপনি।